আপনি কে? হঠাৎ এইভাবে এখানে এসে পুজো বন্ধ করতে বলছেন কেন? এই বৃক্ষকে আমি কোনোভাবেই পুজো করতে দেব না কাউকে। এই বৃক্ষে মানত করলে কোনোদিনই তার সুফল পাওয়া যায় না। কে বললো ফল পাওয়া যায় না? আমরা তো ফল পেয়েছি। উল্টে সব হারালাম। তা কি করে হলো? হয় হয় কেন হবে না? এই গাছের মহিমা সম্পূর্ণ এক বুজরুকি ছাড়া কিছু নয়। লাভ কি হলো আমার মানত করে? আমার সৎ ভাই সমস্ত সম্পত্তি পেয়ে গেল আর আমি হারালাম সবটাই। আপনি শান্ত হন জমিদার মশাই। আমি মানছি যে এই কল্পতরু বৃক্ষ ঘিরে যে লোককথা তৈরি হয়েছে তা হয়তো সত্যি, তবে এই বৃক্ষের চেয়েও বড় হলো মানুষের কর্ম। কারোর যদি ইচ্ছা পূর্ণ হয়ে থাকে তাহলে জানবেন যে তার কর্মফলের জন্যই তার ইচ্ছা পূর্ণ হয়েছে। আপনি এও জানবেন জমিদার মশাই যে সেই মানুষ ঐকান্তিক প্রচেষ্টা করে গেছে সফলতা অর্জনের জন্য। বিনা কর্মে কখনো ফসল ফুলতে পারে না, কখনো সুফল পাওয়া যায় না জমিদার। আপনার কোনো কথা মানি না। আপনি জানেন এই গাছের জন্য আমি আমার সম্পত্তির মামলা হেরে গেলাম। আর আমার সৎ ভাই এসে আমার বাপ ঠাকুরদার সমস্ত সম্পত্তিতে ভাগ বসাল। আমি সর্বশান্ত কত আশা করে মামলার শুনানির আগে আমি এই গাছে আপনাদের সবার মতো বিশ্বাস করে ঢিল বেঁধে মানত করেছিলাম। এই গাছে কি পেলাম আমি? আমি কিচ্ছু পেলাম না। আপনাদের যদি সবার মনোবাঞ্ছা পূর্ণ হয়, সবার মনস্কামনা পূর্ণ হয়, আমার হলো না কেন? এই গাছ আমি কেটে দেবো, আমি কিছুতেই এই গাছ রাখতে দেবো না। না না জমিদার মশাই না, আপনি আপনি এমন কাজ করবেন না জমিদার মশাই। শান্ত হন, শান্ত হন। আপনি এমন কিছু করবেন না জমিদার মশাই যার জন্য আপনি পরে আক্ষেপ করবেন। আপনি আপনার নিজের কর্মফলের কথা ভাবুন জমিদার মশাই। আপনার ভাইকে বঞ্চিত করতে গিয়েই হয়তো আপনি এই কর্মফল অর্জন করেছেন। জমিদার মশাই, এই হয়তো আপনার নিয়তিতে ছিল। কোন নিয়তির কথা আমি মানি না। আজ এইখানে আমি আমার নিজের নিয়তি করব। রামপ্রসাদ শোক থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।